আমার তো এই টাইম মেশিনটার হয়তো একটা সঠিক ব্যবহারের সুযোগ আমি পেয়ে গেছি। আজ বিকেলে টিভি নিউজে দেখলাম কাশ্মীরের একটি সন্ত্রাসবাদী গ্রুপের একজন মেম্বার ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে। তার ছবিটা দেখে হঠাৎ চমকে উঠলাম। উগ্রবাদীটির নাম ছিল রেহমান আলী। এই রেহমান যে আমার ক্লাসমেট রেহমান সেটা রেকগনাইজ করতে একদমই অসুবিধা হলো না। রেহমান ছিল আমাদের কলেজের ফার্স্ট বয়, অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমরা সবাই মিলে একসাথে গভর্নমেন্ট এক্সামের পরীক্ষার প্রিপারেশন করছিলাম, পেয়েও গেছিল আমাদের গ্রুপের প্রায় 10 জন একসাথে চাকরিটা। সবার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছিল, রেহমানেরটাও এসেছিল আমার কাছে, আমার পোস্টাল অ্যাড্রেসে। যেহেতু ওর বাড়ি অনেক দূরে ছিল, তো আমার বাড়ির অ্যাড্রেসই পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে দেওয়া ছিল। তো আমার কাছে রেহমানের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসে। জানি না কেন কোনো হিংসার বশে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লুকিয়ে ফেলি এবং ওকে অ্যাকচুয়ালি দিই না। বাকি 9 জনই জয়েন করে, কিন্তু রেহমান শেষ অবধি জয়েন করতে পারে না। তারপর সে কোথায় জানি হারিয়ে যায়। অনেক আশা অনেক স্বপ্ন রেহমানের ভেঙে যায়। তারপর আজকে হঠাৎ দেখলাম রেহমান একজন উগ্রবাদী দলের মেম্বার। আমার মনে হলো হয়তো সেদিন যদি ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও পেত, হয়তো অন্যরকম জীবন কাটাতে পারত। আমি ঠিক করে ফেললাম আমার কি করা উচিত। আমার টাইম মেশিনে ডেট এবং টাইমটা সেই ডেটটাতে ফিক্স করলাম যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এসেছিল। নিলাম পকেটে একটা ফিচার ফোন, কারণ স্মার্টফোনটা ওই 90s দশকে চলতো না, তাই একটা ফিচার ফোন পকেটে ভরে চললাম যদি ওটা চলে। ফিরে আসলাম আমার সেই পুরনো দিনে, পুরনো কলকাতায়, সেই আমাদের পুরনো বাড়িতে। একই রকম রয়েছে বাড়িটা। হঠাৎ করে আমাদের দারোয়ান আমাকে এই অবস্থায় চিনতে পারছিল না। অনেক রিকোয়েস্ট করে জোর করে বাড়িতে ঢুকলাম। দৌড়ে দৌড়ে আমার সেই পুরনো ঘরটাতে, পড়ার ঘরটাতে ঢুকে পড়লাম। ড্রয়ারটা খুললাম, পেয়ে গেলাম সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। দৌড়াতে থাকলাম ওর কাছে পৌঁছে দেওয়ার জন্য। পৌঁছে গেলাম, হাতে ধরিয়ে দিলাম তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং ফিরে আসলাম আজকের দিনে। পরের দিন সকালে টিভি খুলে দেখলাম টেরোরিস্ট গ্রুপের যে সদস্য ধরা পড়েছিল, সে অদ্ভুতভাবে তার জেল থেকে উধাও হয়ে গেছে।